এসএসসি 97 ও এইচএসসি 99 নামক সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ভিত্তিক গ্রুপের ফিটনেস ফার্স্ট ফুটসল টুর্নামেন্ট 2021-এর আয়োজন হয়ে গেল শুক্রবার বিকেলে রাজধানীর সাতারকুল শেপ স্টেবিলে। এই টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রতি বছরের মতো এবারের আসরও 6টি দলে মোট 54 জন খেলোয়াড় অংশ নিয়েছেন। দলগুলোর নামকরণ করা হয়েছে বাংলাদেশের কিংবদন্তি ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, রুমান ওয়ালি বিন সাবির, সাইদ হাসান কানুন, আলফাজ আহমেদ, ইমতিয়াজ আহমেদ নাকিব ও প্রয়াত মুনিম মুন্নার নামে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রয়াত মুনিম মুন্নার স্ত্রী সুরভি মুন্না। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ সহ তারকা কিংবদন্তি খেলোয়াড়রা। দিনব্যাপী টুর্নামেন্টের ফাইনালে টিম রুমান ওয়ালি বিন সাব্বিরকে 3-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে টিম সাইদ হাসান কানুন।